Hello viewers, Assalamualaikum. Welcome to my channel Hobbi Cooke. আবার আরেকটি নতুন পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি আপনাদেরকে তিলের পুলি পিঠা তৈরি করে দেখাবো। দেখে অবশ্য বুঝতে পারছেন যে আজকে পুলি পিঠা হবে। তো আমি আশা করছি আমার আজকের এই পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু শীতকাল, আমরা সবাই কিন্তু পিঠাগুলো খেতে খুবই ভালোবাসি। শীতকাল মানে গরম গরম নানান ধরনের পিঠা। তো ভিউয়ার্স, আমার এই পিঠাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটাও বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, পুলি পিঠার ভিতরের পুলির যেই মানে মিশ্রণটা হয়ে থাকে, ভিতরের যে স্টাফিংটা তৈরি করি আমরা, পুরটা, সেটা তৈরি করার জন্য এখানে আমি চলে অলরেডি একটি প্যানের মধ্যে তিল নিয়েছি। আমি তিলটাকে আধা ভাঙা করে নিয়েছি। আমার কাছে অবশ্য যে কালো তিলটা থাকে সেটা হাতের কাছে নেই, সেজন্য আমি যে বাজারে কিনতে পরিষ্কার আমাদের দেশি সাদা তিলটা পাওয়া যায় সেই তিলটা নিয়েছি। প্রায় এখানে গরু করার পর এক কাপের মতো হয়েছে, কারণ ভাঙার পর কিন্তু একটু বেশি হয়ে যায়। চুলে হালকা টেলে নিয়েছি, এরপর এটাকে আধা ভাঙা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একদম চেপে চেপে ভরাট করে নেওয়া, এক কাপ ফ্রেশ কোরানো নারকেল। পুলি পিঠা তৈরি করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে ফ্রেশ কোরানো নারকেলটা ব্যবহার করতে। আর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ঘন করে নেওয়া দুধ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। আর এই গুড়টা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গত শীতে কিন্তু আমি খেজুরের গুড়টা করে দেখিয়েছিলাম। আর খেজুর গুড়ের পরিবর্তে অন্য যে কোনো গুড় দিতে পারেন বা চিনিও ইউজ করতে পারেন। 1/4 চা চামচ আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করতে হবে, একদম শুকনো শুকনো করে ফেলবো যতক্ষণ পর্যন্ত না এটা একদম আঠালো হয়ে আসছে। পুরটা কিন্তু বিয়ার্স রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও জমাট বেঁধে যাবে। আর এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমরা পুলি পিঠার জন্য কাইটা তৈরি করে নিব। পিঠার কাইটা তৈরির জন্য আমি চুলায় অলরেডি পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ফুটন্ত পানির মধ্যে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি 5 মিনিট এটাকে হাই হিটে ফুটাবো। 5 মিনিট এটাকে জাল করে আমি একসাথে ঘুটে নিয়েছি। কাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এই তো এখানে আমি কাইটা করে নিয়েছি। চুলা থেকে নামানোর পর ভালোভাবে একটি ঝরানো ডিশে নিয়ে এটাকে একদম অনেকক্ষণ সময় নিয়ে মুথে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার গলা পেকে না থাকে। কারণ পিঠার কাজ যদি ভালো না হয়, পারফেক্ট না হয়, তাহলে কিন্তু পিঠাও সুন্দর হয় না। এই তো এখানে আমি একটি গোল বল তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি রুটি বেলব। খুব বেশি পাতল বা খুব বেশি মোটা করে কিন্তু আমি রুটিটা বেলব না। এই যে দেখতে পেয়েছেন, আমি একটা রুটি বেলে নিয়েছি। আর এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব বেশি মোটা হবে না। পুলি পিঠা কাইটা যেমন হয়, মানে রুটিটা যেমন হয় তেমন করে করতে হবে। এবার এরকম একটু কুকি কাটা দিয়ে আমি এটাকে কেটে নিব। আপনার চাইলে কিন্তু যে কোনো ডিবির মুখ বা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। এই যে আমি আজকে আপনাদেরকে কয়েকটা পদ্ধতি দিয়ে করে দেখাবো, আপনাদের যেটা ভালো লাগবে সেভাবে আপনারা পুলি পিঠাটা করতে পারেন। এই যে বাটির মতো করে নিয়েছি। আর এখানে আমার আগে থেকে তৈরি করা পুরটা নিয়ে নিলাম। আমি কিছুটা পুরের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার যে কাজটা করতে হবে, মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আমি এখন এর মধ্যে একটা নকশা উঠাচ্ছি। তার আগে আমি কিছুটা চালের গুঁড়ি এর সাইডগুলোতে লাগিয়ে নিব।
এবার হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা দিকটা উল্টে এনে এখানে দিয়ে দিব। এই তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নকশা তুলে ফেললাম। এভাবে করে কিন্তু গ্রামের পিঠাগুলো বানানো হয়। এই তো কত সুন্দর নকশা তৈরি হয়ে গেল। এই যে মুখটা আটকে কিন্তু সিল করে দিয়েছি। এবার এটা এখানে রেখে দিলাম। আর নিয়েছি একটি কাঁটা চামচ। এই কাঁটা চামচের সাহায্যে আমি এর মধ্যে নকশা করছি। এটা কিন্তু সব থেকে ইজি, তাই না? শুধুমাত্র হাত দিয়ে চেপে নিলেন, এরপর কাঁটা চামচ দিয়ে সাইডগুলো একটু চেপে দিলেই চলবে। এতে করে সুন্দর একটি পিঠে হয়ে গেল। আর আরেকটা ডিজাইনও কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। এই যে এর ভিতরে আমি পুর দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। এখানে নিয়েছি আমি একটি কাঠি। এই কাঠিটার সাহায্যে আমি নকশাটা করছি, আপনারা একটু ফলো করবেন। এই তো ভিউয়ার্স, দেখতে পেলেন অনেক ধরনের ডিজাইন করে কিন্তু পুলি পিঠাগুলো তৈরি করা যায়। তো আমি এবার সম্পূর্ণ পুলি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম কয়েকটা ডিজাইন। আমার সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখন শুনলাম এগুলোকে ভাপ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু দিয়ে ভাজতে পারেন বা খোলায় ছেঁকে নিতে পারেন। রুটি আমরা যেভাবে ছেঁকে নিই ঠিক সেমভাবে। আর এই পুলি পিঠাটা কিন্তু সংরক্ষণ করা যায়। আর তার উপায়টা তাও আমি বলে দিচ্ছি। এরকম ছড়ানো বড় প্লেটে নিয়ে নেবেন আর পুলি পিঠাগুলো এভাবে সাজিয়ে দিবেন। যে খেয়াল রাখবেন একটা আর একটা সাথে যেন না লাগে। ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দিবেন খোলা অবস্থায়। এরপর যে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেইনার অথবা পলিথিন ব্যাগে করে রেখে দিতে পারেন পুরো মাস জুড়ে। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এর নিচে কিন্তু পানি আছে। উপরে আমি স্ট্রেনারটা দিয়ে দিয়েছি। এবার স্ট্রেনার উপরে আমি একটি কাপড় দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু পরিষ্কার সুতি কাপড় দিতে হবে। তো আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। এই তো আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। এই পিঠাগুলো কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগে না, 7 থেকে 8 মিনিট এর ভিতরেই হয়ে যায়। তো ফিরে আসছি আমরা আবারও। এই যে ভিউয়ার্স, আমার সম্পূর্ণ পিঠাগুলো আমি ভাত দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো। আমি আপনাদেরকে অবশ্যই একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। এই যে এই পুলি পিঠাটা খেতে কিন্তু খুবই মজার। আর আমার কাছে এই তিলের পুলি পিঠাটা খেতে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। তো আমি আশা করছি আমার আজকে এই পিঠাটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুল করবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।